উপকার হয় তো খেমার আমি আমার মনে হয় যে আমি প্রোগ্রাম করে বাংলাদেশে খেমারটা প্রচারণ করছি যেমন সচরাচর কিন্তু খেমার কিন্তু দেখতে পাওয়া যাইতো না যাক এই একটা খেমার আমি অনেকগুলো খেমারের কালেকশন দেখাবো কালেকশনগুলো দেখবেন দেখার পরে ভাবির সাথে যোগাযোগ করবেন আর ভাবির কাছে আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বেস্ট অ্যান্ড বেস্ট খেমার পাওয়া যায় আর কোথাও পাবেন না এবং যে একবার আমার ভাবির খেমার ইউজ করছেন তারা কিন্তু বারবার আসেন নিতে তো প্রথমে আমি যে খেমারটা দেখাচ্ছি সেটা আমি একটু বসে দেখাই অনেকটা কাপড় নিয়ে এখানে আপনি এরকম খেমার কোথাও পাবেন না আর এই কালারটা কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আপনাদের ভালো লাগলে অবশ্যই নাম্বারে যোগাযোগ করে ভাবির কাছে থেকে খেমারটা নিতে পারেন ওকে আমি আরেকটা খেমার নিয়ে আসতেছি তো চলে আসলাম আবারও লন্ডন থেকে এই খেমারটা নিয়ে ডিস্টার্বিং হলাম এই দেখেন এই খেমারটা দেখেন অনেকটা মানে আমি প্রত্যেকটা খেমার পড়তেছি প্রত্যেকটা খেমারে আমাকে মানে অন্যরকম লাগছে যখন নিজের কাছেই খুব ভালো লাগতেছে তো এই খেমারটা কেমন লাগে সেটাও জানাবেন তো এটাও আমি একটু এটা আমি সুপার বসে দেখাই দেখেন এই খেমার পড়াতে একটু বেশি স্মার্ট লাগতেছে না আমাকে আপনারা বলবেন কিন্তু কমেন্ট বক্সে এই ওকে দেখেন তো এটা কেমন লাগতেছে আমার তো সবই ভালো লাগে আর আমার তো মনে হচ্ছে যে মানে এটি ফিন্দা ফিন্দা সারাক্ষণ মানে এই এই কাজই করতে থাকি ওকে আপনারা একটা জিনিস দেখবেন সেটা হলো আমি কিন্তু যে খেমারগুলো আপনাদের যে খেমারের কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আমি একদম গ্যারান্টি মানে আমার আমি যে কোনো জিনিস বলি না যে আমি যেমন যে কোনো জিনিস একদম ফ্রেশ তো আমার মনে হয় যে আমি যেটা বলবো সেটা বাংলাদেশের মধ্যে আর কোথাও পাবে না এই খেমার আমার মনে হয় বাকিটা জানি না পুরো আল্লাহ জানে তবে আমি যতটুকু জানি যে এত সুন্দর এবং এভাবে এত ঘের মোটা মানুষ পড়লেও স্লিম লাগে এগুলো পড়লে ওকে দেখেন আমি কিন্তু মডেলিংও করতেছি ডোন্ট মাইন্ড আমার তো মনে হয় যে পড়া পড়ে উড়ে বেড়াই একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি এই খেমাটা কিন্তু অনেক গর্জিয়াস আর যাদের ভিতরে বাঘ বাঘ ভাব আছে কিন্তু নিজের লুকাই রাখতে চাইতেছেন তারা কিন্তু এটা পড়লে আরো মানে অন্যরকম লাগবে তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে এই কারণে এটা পড়াতে আমার একটু বেশি পশা পশা লাগতেছে মানে বেশি সুন্দর সুন্দর লাগতেছে আর একটা জিনিস এই কাপড়টা কিন্তু একদম সফট আর শরীরে যে একটা কাপ মানে এসটা এত বড় একটা কাপড় পরে আছি মনেই হচ্ছে না কাপড়টা এত নরম যাই হোক আমার খুব ভালো লাগতেছে এই খেমারটাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন এটা কেমন লাগতেছে আপনার আমাকে কেমন লাগছে এটা পড়াতে এটার গেটটাও দেখাই এই দেখেন ও এই জিনিসগুলো কিন্তু এভাবেও ইউজ এই এগুলো আমি পরে দেখাবো না এভাবে করে বানলেই হবে ওকে এই দেখেন এটা এরকম কিন্তু আপনি এরকম দুইটা ডিজাইনের আছে আমি এর আগে একটা পড়ছি আমার থেকে মনে হচ্ছে যে ওই ওই জন্য আমি পড়লাম ওইটাও দেখে দেখলাম খুব ভালো লাগতেছিল তো এই জন্য এটা পড়লাম এটা কেমন লাগতেছে সেটা একটু জানাবেন কারণ এইসব কালারগুলো কিন্তু খুবই মানে সাদা কালো তেমনিতেই ভালো লাগে যে কোনো মানুষকে তো এই এটা আমি ভাবলাম যে ওইটার থেকে এটা কেমন লাগতেছে একটু জানাবেন ওকে ওকে একটা এই কালারটাও কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আর ক্যামেরাম্যান হাসতেছে এই কালারটা পরার পর মনে হচ্ছে বেশি সুন্দর লাগতেছে আমাকে আমার যা এ দেখেন এটা খুবই পাতলা কাপড়টা একদম পাতলা মনে হয় না কিছু পরছি এরকম এই একদম পাতলা কাপড় পরা যে কি সুবিধা
আমি বাজার গুজার মাঝে মাঝে হঠাৎ হঠাৎ বেরোয় পড়ি, এটা পরে এটা খেমার পরে এটা কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। এটা কিন্তু খুব কালারফুল, কিন্তু বিশেষ করে খুব সফট কাপড়, আর এটা পরাতে আমার খুব ভালো লাগতেছে, আরাম লাগতেছে, আর কালার মানে কালারটা কিন্তু খুবই সুন্দর। দেখেন অনেকে কালারফুল জিনিস কিন্তু খুব পছন্দ করে, সেটা খেমার হোক আর ঘরের হান্ডিপাতির হোক, সব কালারফুল থাকতে হবে। ওকে জানাবেন কিন্তু এটা কেমন লাগতেছে আমাকে। এটা কিন্তু আমার হাতের কাছে একটু রাবার আছে, এটা ডিজাইনটা কিন্তু অন্যরকম, এটা ডিজাইনটা করার পর একটু বেশি স্মার্ট স্মার্ট মনে হইতেছে। এই দেখেন, ও আমি কিন্তু মেহেন্দিও লাগাইছিলাম, যাই হোক এই খেমারটা কেমন লাগতেছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আমার কাছে তো খুবই ভালো লাগতেছে। এখানে দাঁড়াই, এ দেখেন এই অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, খেমার পরলে কিন্তু খেমারে কিন্তু অনেক সুবিধা, যারা একদম কোপালে পর্দা করে, যারা একদম ধার্মিক তারা কি করে ঘরেও কিন্তু খেমার পরে। দেখা যাচ্ছে একজন আসলো খেমার পরে একটা জামার মতো করে ইউজ করে, অনেকে আমার ভাবেই কাছে শুনছি এক একজন 10টা 12টা করে নেয়, তারা নাকি ঘরের মধ্যে ইউজ করে। আমি শুনে বলি কি বলো, যে ঘরের মধ্যে তারা ইউজ করে এইভাবে যে পোশাকের মতো, সোয়েদি কিন্তু এই ধরনের জিনিসগুলো এগুলো ইউজ করে, তো তারা ওইগুলো ফলো করে। আপনারও যারা খেমার ইউজ করেন তারা জানেন অবশ্যই খেমার পরে কি সুবিধা এবং কি অসুবিধা, তবে সুবিধাই বেশি খেমারে। আর এই যে এটা কিন্তু এরকম ডিজাইন, দেখে নিতে পারেন। এই এটাও কিন্তু খুব কালারফুল, এটা ঘরে ফ্রক হিসাবে ইউজ করা যাবে, যা আমার কিন্তু খুব ভালো লাগতেছে। বিশেষ করে কিছু কিছু কালার করতেছি নিজের কাছে, যখন নিজেকে দেখতেছি একটু অন্যরকম ফর্সা ফর্সা লাগতেছে, তার মানে এক একটা কালার আমাকে এক এক রকম লাগতেছে। আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এটা কেমন লাগতেছে। আমি একটু ওই জায়গায় বসি। এই দেখেন কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আপনাদেরকে আবার বলি যে অনেকে কিন্তু না বুঝে শুনে আমাকে নক করেন, আমাকে মেসেঞ্জারে কল করেন, প্লাস আমাকে বলেন, তো আমাকে না বলে যখন ব্লগ দেখবেন তখন কিন্তু নাম্বারটা নিচে লেখা থাকে, প্লাস আমি একদম ইসে লেখা দিই, তো ওইখানে ওই সময় ওই জিনিসটা ফলো করলে কিন্তু নাম্বারটা পাইতেছেন, তো ডেসক্রিপশন বক্সে আমি আমার নাম্বারটা দিয়ে দিই। তো আপনারা এই জিনিসগুলো খেয়াল করবেন, অনেক সময় কি হয় অনেক আপুরা যে আমাকে রিকোয়েস্ট করে, আমি হয়তো বা ওই মেসেজটা ওই ওই রিকোয়েস্টটা দেখি না, তো সে মাইন্ড করে, তো এই জন্য আমি বললাম যে আপনারা অবশ্যই খেমার যখন দেখবেন তখন অবশ্যই ওই জায়গায় নাম্বার থাকবে, ওই নাম্বারে অবশ্যই ট্রাই করবেন। তো এই এই রেড কালার খেমারটা আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টের বক্সে জানাবেন, কমেন্ট বক্সে। আর যখনই ব্লগ দেখবেন তখনই কিন্তু নাম্বারও পাবেন, ওই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে। তো অযথা যদি আপনি আমাকে নক করেন তখন কি হয়, আমি যদি একটু ই করি তখন আপনারা রাগ করেন, রাগ করবেন না, কারণ কি ওই আমি তো আর মনে করেন অনেক সময় মেসেঞ্জারে থাকি, অনেক সময় থাকি না, অনেক কাছের মানুষ আছে খুব মাইন্ড করে যে আমি দিলাম না খেমার এই সে, এটা কিন্তু বুঝতে হবে যখন আমি এটা ব্লগ দিচ্ছি, এখানে কিন্তু আমি নাম্বার দিতেছি। ওকে, তো এই খেমারটা আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। কিন্তু ওকে, তো এই আরেকটা খেমারের কালেকশন, এই দেখেন এই খেমারটা কিন্তু অনেকটা বড়, আর এখানে কিন্তু ছোট বড় সব ধরনের সাইজ পাবেন, আর সব ধরনের আমার মনে হয় যখন খেমার নিতে আসবেন তখন খেমার দেখলে একটা না অন্তত 5 থেকে 7টা 8টা 10টা 15টা নিয়ে যেতে পারবেন, মানে এত সুন্দর কালেকশন। কারণ আমি নিজে পড়তেছি আমার নিজেরই মনে হইতেছে সবগুলো একটা একটা করে নিয়ে যাই এক পিস করে। ওকে, এটাও জানাবেন আমার কেমন লাগতেছে কমেন্ট বক্সে। আমি কিন্তু প্রিন্টের কালেকশন দেখাচ্ছি যেগুলো কালারফুল, আর এক কালারগুলো কিন্তু আপনি আগামী ব্লগে নয়তো একদিন পরে দেখতে পাবেন এক কালারের কালেকশনগুলো। আর আজকে দেখাচ্ছি আমি শুধু কি বলে এটাকে প্রিন্টের,
তো পিম্পলগুলো দেখাচ্ছি আমি কিন্তু ভুলে যাই, আমি কিন্তু থাইরয়েডের রোগী অনেকেই বলছে এই কারণে ভুলে যান ভাবি। তো যাই হোক পাশে যারা থাকে তারা হেল্প করে, আমি যেটা ভুলে যাই সেটা ভুলে দেয়। ওকে এটা কেমন লাগতেছে আমাকে সেটাও জানাবেন। এই ভাবি এটা কিন্তু তোমাকে মানে এটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে মানে এটা কালারটা না পাগড়ি পরে না ওরকম একটা কোট করতো ওরকম মনে হচ্ছে। এটা কেমন লাগতেছে? ওকে আপনি যখন তার সাথে কথা বলবেন আমার ভাবির সাথে তখন ভাবি কিন্তু বলে দিবে এক একটা কিন্তু এক একটা দাম। প্লাস এই যে যেমন আমি এই জিনিসটা পড়ছি এই খেমারটা, এই খেমারটা কিন্তু অন্তত আমি যতটুকু জানি 3,000-2,500 এরকম হয়তো বা, আমি শিওর না এত বেশিও হইতে পারে এতে কমও হইতে পারে। তো এটা কিন্তু সবচেয়ে দামি খেমার আমি জানি যতটুকু। তো আপনারা দাম জিজ্ঞেস করবেন না, দাম কিন্তু যার যার থেকে নেবেন ভাবির থেকে নেবেন, ভাবেই বলতে পারবে দাম কোনটার কেমন। হ্যাঁ ওকে জানাবেন এটা কেমন। এখন যে কালেকশন গুলো দেখতেছেন সেগুলা কিন্তু পুরাটাই এক কালারের। হ্যাঁ আর এক কালারের মধ্যে প্রথম যে কালারটা পড়লাম সেটা কিন্তু আমাকে খুবই সুন্দর লাগে। আপনারা বলছিলেন এর আগে ব্লগে যে ভাবি তোমাকে খয়েরি কালারটা খুব সুন্দর মানাইছে, আর এত ঘের এতটা ই নিয়ে হাতার ডিজাইনটা এই মুখের এই এই। আর আমি আপনাদেরকে দাঁড়ায় দেখাই, দেখেন আর এই কতটা শুকনো লাগতেছে দেখেন, এই না এই আর এই একটা পড়লাম ব্ল্যাক কালো কালা পড়লাম কালা কালা ওইটার সমানই কিন্তু এটা কিন্তু অনেক ঘেরে দেখেন এক কালারের গুলা সে বিশাল ঘের। এই ওকে আমি দেখাচ্ছি এভাবে দেখেন এই কেমন লাগতেছে আমাকে বিশাল গিয়ে কিন্তু কালারটা সবটাই খুব সুন্দর। তো আমাকে কোনটা কেমন লাগতেছে আমি জানি না, আমার কাছে সবই ভালো লাগতেছে এক কালারের গুলা। ওকে তো এই আরেকটা, তো আমি আপনাদের কাছে আরেকটা বিষয় বলি সেটা হলো আপনারা কি করবেন এখানে আয়সা নিজের মন মতো দেখে শুনে যেটা আপনার পরনের সবচেয়ে পারফেক্ট হয়, যেটা মনে করেন যে আপনি হাঁটতে সুবিধা পাইতেছেন চলাফেরা করতে পারতেছেন আপনি একদম সুন্দরভাবে দেখে শুনি না, আমার মনে হয় এখানে এসে যদি কালেকশনগুলো দেখেন একটার একটা পছন্দ হবেই। আর আমার হয়তো স্ক্রিনে কেমন দেখা যাচ্ছে আমি কিন্তু বুঝতেছি না, যখন আপনারা দেখবেন তখনই বুঝতে পারবেন যে আমাকে স্ক্রিনে কেমন লাগছে।
খামারটা কিন্তু আমাকে খুবই আমার কাছে খুব ভালো লাগতেছে তো আমি এই ক্ষেত্রে এইজন্য বললাম যে দেখা শুনা নিতে পারেন তো আমি আরেকটা পরি আবার আবার কথা বলবো আমি যখন দেখা যাচ্ছে আমি এক একটা পড়তেছি আমার থেকে মনে হচ্ছে এক একটা এক এক রকম মানে যেই জিনিসটা যেই খামারটা আমি করতেছি ওটা মনে হচ্ছে যে আমাকে আরেকটু সুন্দর লাগতেছে কি একটা আমাকে আরো বেস্ট লাগতেছে মানে অন্যরকম তো সেম আপনাদেরও এরকম হবে আপনাদের ক্ষেত্রে যে আমি দেখা যাচ্ছে আপনি যখন আসবেন তখন আপনি যখন অনেক কালেকশন দেখবেন একটা না একটা দেখা যেতেছে যেটা চয়েস করছেন ওইটা হইল না আরেকটা হয়ে গেল এরকম হবে তো আয়েশা দেখে শুনে নেওয়া অনেক বেটার তো আমি আরেকবার একটা চেঞ্জ করে আসি এই ক্ষেত্রে আরেকটা জিনিস কি দেখা যাইতেছে কি আমি আপনাদের মানে এর আগে আমি যে ই পড়ছি কোটি পড়ছি ওই কোটির জন্য সবাই মানে পাগল হয়ে গেছে তো এক্ষেত্রে আমার মনে হয় যে আমাকে পরনে যেটা দেখতেছে সেটা স্ক্রিনশট নিয়ে নেবেন দেখাবেন যে এই যে বাংলাদেশি মম টিশা যেটা পড়ছে ওটা পড়তে চাই তো এই ক্ষেত্রে আপনি ওইটাও পড়তে পারেন হ্যাঁ এটা কেমন লাগতেছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো আমি বুঝতে পারবো যে না মনে হয় আমাকে এটা বেস্ট লাগছে যার কারণে আপনি এটাই নিতে আসছেন তো এই ক্ষেত্রে আপনি কিন্তু অর্ডারও দিতে পারেন অর্ডার দিলেও সেটাই যাবে আপনার কাছে তো এই এই যে এটা হলো বিদেশি আপুদের জন্য ভাবির বক্তব্য ভাবি বলতেছিল এটা বিদেশি আপুদের জন্য ভাবিরা বিদেশি আপুরা বিদেশি আপুরা খুব বেশি পছন্দ করে গরম দেয় প্লাস একটু অন্যরকম সিল্কি টাইপের জায়গাটা আমি কিভাবে পরে না পরে কিন্তু আমি বিস্তারিত একটু পরে জানাবো একটা লাস্টের দিকে আমি দেখাই দিব আর আমি জানি যারা ক্যামেরা পরে তাদের বলতে হবে না যখন কিনবেন এটা পড়লেই বুঝতে পারবেন এটা কেমনে পরে কিভাবে খুলে কিভাবে পরে ওকে আরেকটা পরে আসি একটু গরম হয়ে তো এই কাপড়টা কিন্তু সিল্কি আর আপনার এই কাপড়টা কিন্তু একটু গরম হয় কি হয় যে অনেক কাপড়া দেশের বাইরে থাকে তো তো দেশের বাইরে কিন্তু অনেক দেশে কিন্তু 12 মাসে শীত থাকে তো ওইটা আমি বুঝলার লাভ নেই আমি একটু বসে বসে কথা বলে আমি হয়রান হয়ে গেছি মুরব্বী মানুষ এই আমার থেকে খুবই ভালো লাগছে ভাবি এই কালেকশন গুলা বিদেশি আপুদের জন্য রাখছে দেশি আপুরা বললে মনে হয় এমন বিদেশি মুদেশি লাগবে অবশ্যই পরে দেখতে পারেন আমাকে কেমন বিদেশি লাগতেছে কিনা একটু জানাবেন প্লিজ বিদেশি তো আমার অনেক আপুরা থাকে প্লাস ননদরা থাকে বিদেশে তারা জানাবেন আমাকে কেমন লাগতেছে ওকে আবার একটা পরে একটাও আছে এটা নাকি বিদেশি আপুদের জন্য দেশি বোনরা পরবেন বিদেশি প্রোডাক্ট যা এটা ভাবি বললো যে এগুলা বিদেশি আপুদের অর্ডারি জিনিস তো এই জন্য আমি দেখাইলাম যে দেখাই তাহলে যেহেতু যে এইসব আপুরা বাইরে থাকে না তারা এইসব কাপড় দিয়ে অর্ডার দিয়েছে এই জন্য দেখাইলাম কাপড়গুলো দেখেন কাপড়গুলোও ভালো প্লাস মানে আমার থেকে মনে হয় একটু বড় সড়ো আর অন্যরকম ঝরঝর টাইপের তো আয়েশা আয়েশা যখন দেখবেন তখনই বুঝতে পারবেন কোনটা ভালো কোনটা মন্দ তবে আমার থেকে সবই ভালো মনে হয় কারণ হয়তো বলতে পারেন আপনাদের জিনিসটার জন্য ভালো না তারা ভালো জিনিস ভালো বলতেছি এই ওকে আরেকটা পরে আসি একটা এটা দেশি বিদেশি সবাই পড়তে পারবে ধৈর্যতার মতো দেশি বিদেশি সবাই পছন্দ করবে ওকে এখে মাত্র কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এটা এখানে পরে বসি খুব সুন্দর বিশেষ করে আমার মনে হয় যারা খেমার পরে তাদের জন্য খুবই মানে সুন্দর একটা জিনিস যে আমি তো বোরখা পরতাম না কিন্তু যখন পরা ধরলাম আমার থেকে বোরখা যেমন একটা অন্যরকম সৌন্দর্য লাগে খেমারটাও তেমন যারা খেমার পরে তারা খেমারের মধ্যে সবচেয়ে সুন্দর জিনিস খুঁজে পায় আর একটা পরি তারপর কথা বলি এটা যখন আমি পরতেছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল একটু সফট কাপড়টা মানে পিছলা কিন্তু সফট অনেকটা নরম ওকে এইটা এইটাও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কিন্তু যেটা পড়তেছি আমার কাছে ভালো লাগতেছে এটা কেমন লাগতেছে আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ওকে এই কেমারটা কিন্তু খুবই সুন্দর আমার থেকে খুব সুন্দর লাগতেছে পিঙ্ক কালার অনেকে লাইট জিনিস পছন্দ করে
তো আমার থেকে এটা খুবই ভালো লাগতেছে আর অনেকটা গেট এক একটা কিন্তু এক এক রকম আপনারা যখন কাছে আসবেন কাছে থেকে এসে যখন দেখবেন তখন মনে করবেন যে জিনিসগুলো কি রকম আর কতটা সুন্দর এবং কিভাবে বানানো হয়েছে হয়তোবা আমি হয়তো ওইভাবে উপস্থাপনা করতে পারি না হয়তোবা উপস্থাপনা এত বেস্ট হইলে হয়তোবা আপনারা আরো সুন্দরভাবে বুঝতে পারতেন এটা কত সুন্দর তো আমি যেভাবে পারি সেভাবে উপস্থাপনা করতেছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে যে জিনিসটা আমি করতেছি সেই জিনিসটা আমার কাছে ভালো লাগতেছে আচ্ছা এগুলো কি শর্ট বোতাম উপরে করব না এই দেখেন এটার সিস্টেমটা কি এই দেখেন হাত হাতটা এই এরকম হাতি কুচি এই এটা কিন্তু খুব ভালো লাগতেছে কাপড়টা অনেক নরম অনেক নরম অনেক আর মনে হচ্ছে একদম পাতলা মানে হালকা কিছু পরিই নেই এরকম মনে হচ্ছে যে একটা খেমার পরছি এত বড় একটা জিনিস পরছি মনেই হচ্ছে না এটা এখানেও এলাস্টিক রাবার দেওয়া এখানেও রাবার দিয়ে করা তো এটা ডিজাইনটা কেমন লাগলো সেটাও জানাবেন আর যার ভালো লাগে এটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাকে কেমন লাগতেছে সেটাও বলবেন আর আপনাদের তো দিয়ে দেওয়ার অপশন বলছি নাম্বারে ফোন দিয়ে নিয়ে যাবেন আইসাই নিয়ে যাবেন ভাবির সাথেও দেখা করবেন আমার ভাবি অনেক মিষ্টি একদম রসগোল্লার মতো ওকে এটাও এটাও কিন্তু এরকম আবার আরেকটা জিনিস কি অনেক সময় কি হয় ব্লগ দেখে অনেকে একসাথে নিয়ে যায় পরে আবার কালেকশন খুঁজে অত কালেকশন কিন্তু নাই এই এটা দেখেন এই মানে এই ডিজাইনের যেগুলো দেখতেছি সবগুলা কাপড় নরম এবং হালকা কিন্তু মনে হচ্ছে কিছু মানে একদমই শরীরের সাথে কিছু নাই এরকম হালকা হালকা ফিল হইতেছে এটাও জানাবেন কেউ কমেন্টের মাধ্যমে কেমন লাগতেছে আর আমার মিষ্টি ভাবির থেকে মিষ্টি খেয়ে যাবেন আর এটা নিয়ে যাবেন আর মিষ্টি নিয়েও আসবেন আমার জন্য এই দেখেন আরেকটা কালেকশন এগুলা কিন্তু লাস্টিক দেওয়া হাতে যেগুলো সেগুলো দেখাচ্ছি এখনকার কালেকশন গুলা এই খুবই হালকা আমার মনে হয় আপনাদের ভালো লাগবে আমি পরছি আমাকে কেমন লাগতেছে আমি জানি না কিন্তু আমার মনে হয় যে যারা খেমার পরে তাদেরকে খুবই ভালো লাগবে ওকে হ্যাঁ ভালো লাগতেছে যেটা এটা কেমন লাগতেছে প্রিয় ভাই বোনদের কাছে জানতে চাচ্ছি ওকে খেমারটাও কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আর যখনই খেমার দেখবেন ব্লগ দেখবেন তখন কিন্তু আমি আবার বলতেছি নাম্বার কিন্তু নিচে লেখা উঠবে প্লাস নাম্বার দেওয়া থাকবে ওকে আরেকটা এটা একটু চেঞ্জ এই আর এটা কিন্তু এই স্টাইল দুইটা দুই রকম হ্যাঁ এই আর এই ওকে একটা কালেকশন এই কালেকশনটা দেখেন খুব সুন্দর গোলাপি এটার সাথে চাইলে আপনারা স্কার্ট দিয়েও করতে পারেন অন্যরকম লাগবে আমি স্কার্টটা করলাম না জাস্ট আমি দেখাইলাম খুব সুন্দর কালেকশন ব্ল্যাক এটাও এটাও দেখ কেমন লাগে অবশ্যই জানাবেন ওকে অবশ্যই এটা কেমন লাগতেছে জানাবেন এটা কিন্তু কফি কালার অনেকে কফি কালারটা পছন্দ করে ওকে কালারটা কিন্তু খুব সুন্দর ভাবির খুব পছন্দ ভাবি কিন্তু ঘরে উঠে মানে পরেই থাকে এই দেখায় অনেকটা ঘের নিয়ে আমাকে একটা স্টিল পিক তুলে দাও
অবশ্যই বলবেন। ওকে, তো আজকের ব্লগটা আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর যদি ভালো লাগে আরও কী কী ব্লগ দেখতে চান, কেমন খেমার দেখতে চান, কী দেখতে চান, না দেখতে চান, বিস্তারিত সবই জানাবেন। তো ওকে, আজকের মতো আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবে ভালোবাসা দিতে থাকবেন। ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়। তো এই আজকের মতো, ও আমি আরেকটা দেখি, একই জিনিস একটু হাতাটা দেখাই, এই কিন্তু এটা বিশাল লম্বা হাত কই গেলি রে, চলে আসছে এই, এটা যেমন এই দেখেন, আর এটা হলো রাবার প্লাস্টিক দেওয়া। ওকে, তো আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, আগামীকালকে আবার দেখা হবে, কথা হবে। আগামীকালকে যে ব্লগটা নিয়ে আসবো এটা আরও অসাধারণ খেমারের ব্লগ। তো যারা আমাকে ভালোবাসেন তাদের সবাইকেই বলবো, দেখতে থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।